أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. يا مار الله آمين. توبة كرسي গুনাহে সগীর কবীর জহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে নফসের তরণাই শয়তানের প্রবঞ্চনাই রক্তের গরমে বাতিল ফেরকার সাই যৌবনের তরণাই যত প্রকার জানা অজানা শিরক বিদআত কুফর হারাম নাজায়েজ মাকরুহ জুলুম অন্যায় অবিচার আমাদের দ্বারা হয়ে গেছে সকল গুনাহ হতে তওবা করছি তওবা করছি তওবা করছি। আয় আল্লাহ পাক আপনার হবে নূর নবী হায়াতুন নবী আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় মহব্বতে তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুলের মুহূর্তে আমাদের তাওবা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নামাজ রোজা হাজ যাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়েবী মদদপূর্ণ হাকিকতে কবুলযোগ্য ঈমানী আমলি জীবন দান করার ওয়াদা করেছেন, আখেরাতে জান্নাতুল ফেরদাউস দান করার ওয়াদা করেছেন, সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরামের সাথে মিলযোগ্য ঈমান আমল আকীদা পরিপূর্ণ পরিপুষ্ট হওয়ার মানসিকতাই এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় হাকিকতে দাওয়া হাকিকতে বাইআত হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহ জঙ্গিপনামুক্ত জঙ্গিপনামুক্ত দেশ জাতি ইসলামের ক্ষতিমুক্ত উপকারযুক্ত খেলাফত ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার নেতৃত্বেও যদি হয় কারা কায়েম করার আত্মপ্রাণ প্রচেষ্টা আমি বাইআত হচ্ছি। উপর হাত মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী যিনি মুস্তাফিজ হচ্ছেন খেলাফত প্রাপ্ত হচ্ছেন এজাজ প্রাপ্ত হচ্ছেন হক ফুরফুরা সিলসিলা ভুক্ত আল হাস আব্দুল্লাহ মারুফ মুজাদ্দিদি জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রহমতুল্লাহ আলাই ওনার হাত বাই হাত বাইআত বাই বাইআত তওবা বাই তওবা আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক
43তম খেরাফত প্রাপ্ত, এজাজত প্রাপ্ত, সকল তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, সকল তরিকার মূল তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, মুমিনে কামিল মুসলিমে কামিল ওলিয়ে কামিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রুহানি হালতে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখিয়ে নবীজির সাথে ওলি আউলিয়ার সাথে নিজ মুর্শিদ কিবলার সাথে জান্নাতি হিসেবে ঘোষণা না দিয়ে আমাদেরকে আমাদের একজন ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান একজন মুসলমানকেও কবরে নেবেন না। আয় আল্লাহ, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জীবন চলার সকল পথে সকল প্রকার জিন শয়তান মানব শয়তান কাফের মুশরে বেদিন বদ্দিন ইহুদি নাসারা মুশরিকিন যাবতীয় বাতিল 72 ফিরকা শিয়া মুতাজিলা কাদিয়ানি বাহাই ওহাবি খারিজি মুদাসসিমা মুশাববিহা যাবতীয় বাতিল ফেরকার ষড়যন্ত্র চক্রান্ত ও হিংসার কুফল থেকে তাগুত ও জালিমের জুলুম থেকে জিন শয়তান মানব শয়তান এবং যাবতীয় জাদুবিদ্যাকারীর পুরুষ মহিলার জাদুবিদ্যা থেকে আসমানি বালা জমিনি বালা মুসিবত বিপদ আপদ করোনা ভাইরাস সহ সকল প্রকার দুরারোগ্য থেকে আমাদেরকে আমাদের ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান সকল মুসলমানদেরকে গায়েবী মদদ নাজিল করে নবীজির ওসিলায় সদা সর্বদা হেফাজত করবেন আল্লাহ পাক, হেফাজত করবেন আল্লাহ পাক, হেফাজত করবেন আল্লাহ পাক। মৃত্যু পর্যন্ত শাস্তি সপরিবারে সারা জীবনের জন্য হানাফি মাজহাবের ভিত্তিতে ফুরফুরা সিলসিলার মাসলাকে খাঁটি তরিকতের ভিত্তিতে হানাফি মাজহাবের ভিত্তিতে কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা ও কিয়াস সম্মত সঠিক ইসলাম আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ, আমিন আমিন আমিন। বিগয়বি মাদাদিকা ও আজিমি সুলতানিকা আবি জালালি ওয়াজহিকা আবি মুহাব্বতি ওয়া ওয়াসিলাতি আখিরি নবীকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহিল কাতিঈ ওয়ালিহি ওয়াসাল্লিম, আমিন। ইয়া আল্লাহুস সামাদ, ইয়া রাব্বাল আলামিন, বিহুরমতি রহমাতান লিল আলামিন। বাবার তবরক আছে, যাবার পথে তবরক নিয়ে যাবেন, না হয়তো মোনাজাতের মধ্যে দিবেন নাকি তবরক? আপনার একটু ফাঁক হয়ে বসলে তবরকটা ভিতরে দিতে পারে। তবরক কিভাবে দিব বাবারা? মোনাজাতের ভিতরে একটু ফাঁক হয়ে বসলে ভিতরে ঢুকে দেন, তবরক দিতে পারে বাবারা। আল্লাহর কালামের মজলিসে রহমত নাজিল হয়, ওই রহমতের মজলিসে যদি কোনো কিছু তবরক দেওয়া হয় সেটা আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ হয়ে যায়। মাশাআল্লাহ, জি চেয়ারম্যান ও মেম্বার ভাইরা দোয়া চেয়েছেন, হলুদবাড়ি গ্রামের সকলের জন্য দোয়া চেয়ে মাশাআল্লাহ। আমার খাস দোয়া থাকবে চেয়ারম্যান মেম্বার ভাইদের উপর রহমত নাজিল করুন, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করেছেন এবং কষ্ট করেছেন, জনপ্রতিনিধি ভাইরা নেতৃস্থানীয় ভাইরা যারা যেভাবে সহায়তা করেছেন, আমার যুবক তরুণেরা মুরব্বী বাবাজিরা সোনামণি আম্মাদের মা বোন মেয়েরা যেভাবে মাহফিলকে মাহফিলে সম্পৃক্ত হয়েছেন, অলঙ্কৃত হয়ে করেছেন মাহফিলকে, শ্রোতার ভূমিকা পালন করে এবং সহযোগিতা করে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে শ্রম দিয়ে এমনকি তবরক তৈরি করে তবরক বন্টনের কাজে বিভিন্নভাবে যারা সময় আপনারা সময় শ্রম অর্থ ব্যয় করেছেন, আমি সবাইকে দোয়ার মধ্যে শরিক করছি। আল্লাহ সবাইকে রহমত করুন, গুনাখাতা মাফ করুন, আল্লাহ পাক তাদেরকে সকলকে জান্নাতি মানুষ হয়ে করুন, সবাই না আমি আল্লাহ পাক সবাইকে রহমত করুন। বাবারা, আমরা সবাই একটু দোয়ারতে চলে যাচ্ছি, আমরা সবাই একটু ফাঁক হয়ে মাঝখানে ফাঁকা করলে আপনাদের শরীরে টাচ লাগবে না, ছেলেপেলেরা তো যেন তবরকটা দিতে পারে। একটু ফাঁকা ফাঁকা হয়ে বসলে বা লাইন হলে ভালো হয়, যাতে মাঝখান দিয়ে যেতে পারে, না হলে একজন আরেকজনের পায়ে পা গায়ে পায়ে নাপবে, আদবের খেলাপ হবে। এদিক সেদিক, এদিকে এদিক,
হলেই হবে, একটু একটু ফাঁক হয়ে মাঝখানে ছেড়া যেতে পারে। লাইন বাবারা লাইন, আরে দিতে যাতে সুবিধা। আমার বাবার মাইক খুবই সুন্দর, কোথাকার মাইক বাবা? সুন্দর, ভালো, সুন্দর। একটু ফাঁকন না বাবা মাঝখানে, একটু লাইন করেন না, তোমার একটা দিতে সহজ হবে। এই সুযোগে আস্তাক ফুরলা তিনবার, সুরা ফাতিহা শরীফ একবার, সুরা ইখলাস শরীফ তিনবার, যে কোনো দরুদ শরীফ পাঁচবার পড়েন, দোয়া হবে। হ্যাঁ বাবারা ভিতরে ভিতরে ঢুকে যান আর তবারকটা দেওয়া শুরু করে দেন, আমরা দোয়া করে দিব, এর ভিতরে দিয়ে দিবেন, যাতে করে একজন আপনারা কেউ একটার বেশি নেবেন না। আমি বিশ্বাস করি আমরা বরকতপূর্ণ জিনিস আল্লাহর সন্তুষ্টিপূর্ণভাবে এগুলো সাথে নিয়ে যাবো, এটা আপনার কাজে লাগবে। আর যদি একজনের দুইজন দুই চার চারটা নেন তার অন্যজন পাবে না, এটার জন্য অন্যের হক নষ্ট হবে। আমি আশা করব কেউ কখনো তাড়াহুড়া করবেন না, এখানে কোনো তবারকের ঘাটতি হবে না, আল্লাহ দয়া করলে বরকত হবে, সবাই পাবেন, বেঁচে যাবে, ঠিক না? ব্যাঠিক বলেন, ইনশাআল্লাহ বলেন, আল্লাহ দয়া করবেন ইনশাআল্লাহ। আমি আসতে দেখতেছিলাম বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি আছে নাই? এই সেদিন ময়মনসিং গেলাম, দ্বিতীয় বক্তব্য আজকে বৃষ্টি চলতেছে, ঢুকলাম মাহফিলে ঢুকলাম, তিনটা পর্যন্ত বৃষ্টি নেই, তো চলছে এভাবে। আল্লাহর গয়ন মদত হবে, আল্লাহ সাহায্য করবেন, আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আমরা মালিকের গোলামি করবো, তার গোলামি করবো, আমি আপনার গোলামি করবো, আপনি সাহায্য করবেন না? তা আমার মালিকের গোলামি আমি করবো, মালিক সাহায্য করবে না? প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর গোলামি করবেন, আল্লাহ এবং নবীর মহব্বতে সত্যিকার ইসলাম মেনে চলবেন, দেখবেন গয়বি মতো আপনার পিছে পিছে ঘুরবে। বিপদ আসবে, আসতে পারে বিপদ, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে গয়বি মদত দিয়ে আল্লাহ পাক সাহায্য করবে, সুবহানাল্লাহ। গয়বি মতো আপনার পিছে পিছে ঘুরবে। হ্যাঁ সামনে আসো বাবা, সামনে, এই ব্যাগ নিয়ে আরও সামনে আসো বাবা, না আরও ছেলে পেলে ছেলে আসো, সামনের দিকে আসো। হ্যাঁ ওটাগুলো রাখো বাবা, ধরো اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وعليه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين او দয়ার সাগর আল্লাহ কুদরতি নজর আশা করি আপনি দয়া করে সব দেখতেছেন দয়া করে সব আপনি শুনতেছেন আল্লাহ একটি কাজও আমরা করি নাই যেটা আপনার শরীয়তের খেলাফ হয় কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিরোধী কোনো কাজ আমরা করি নাই এরপরেও যদি ভুল হয়ে যায় ত্রুটি হয়ে যায় বিচ্যুতি হয়ে যায় শিল্প টাং হয়ে যায় কথার মধ্যে যদি কোনো কথা আপনার সন্তুষ্টির বাইরে ফসকে যায় ওই কথাগুলি আমাদের অন্তর থেকে আমল থেকে আপনি দয়া করে মাইনাস করে দেবেন আর আপনার সন্তুষ্টিপূর্ণ কথাগুলি মৃত্যু পর্যন্ত মেনে চলার তৌফিক আমাদের দান করবেন আল্লাহ সকল হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব নূর নবী হায়াতুন নবী আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন সারা দুনিয়ার মুসলমান নারী কি মৃত কি জীবিত মেহরবানি করে সবাইকে মাফ করে দিন বিশেষত আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ আমার চেয়ারম্যান ভাই মেম্বার ভাই এবং আমার সম্মানিত মুরব্বী আমার পাশে বসা এলাকাবাসী যত মানুষেরা মুরব্বিনে কেরামেরা যুবক তরুণেরা কিশোরেরা ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমার সোনামণি আম্মা জান আম্মা বোন মেয়েরা আল্লাহ যারা যেভাবে এই মাহফিলকে অলঙ্কৃত করেছেন মাহফিলে সম্পৃক্ত হয়েছেন অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে আল্লাহ শ্রোতার ভূমিকা পালন করে আয়োজনকারীর ভূমিকা পালন করে মেহমানদারি করার ভূমিকা পালন করে আল্লাহ যত রকমের আল্লাহ সহায়তা করেছেন
আল্লাহ তাদের যত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহব্বতী মানুষেরা কবরে চলে গেছেন, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ যারা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন আমরা সকলে আপনার গোলাম, আপনার গোলামি করার জন্য আমাদের মুখ থেকে এমন কথাগুলি বের করে দিবেন যে কথাগুলির জন্য আপনি খুশি হয়ে বান্দার ভিতরে হেদায়েত ঢেলে দেবেন। আল্লাহ এমন কথাগুলি আমাদের মুখ থেকে বের করবেন না যে কথা দিয়ে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, যে কথা দিয়ে মানুষ আমল থেকে দূরে সরে যাবে, যে কথাগুলি দিয়ে মানুষ বাতিল ফেরকার সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আল্লাহ এমন কথাগুলি আপনি বলিষ্ঠ ভাবে প্রাঞ্জল ভাষায় সুললিত কণ্ঠস্বর দিয়ে মানুষকে বোঝানোর তৌফিক দেবেন ইখলাসের সাথে। যেইভাবে কথা বললে আপনি খুশি হন, আপনি খুশি হয়ে বান্দার ভিতরে হেদায়েত ঢেলে দেন, জাহান্নামি মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় ফেলেন। আল্লাহ যেভাবে তওবা করলে আল্লাহ আপনি তওবা কবুল না করে ফেরত দিতে পারেন না, যেইভাবে ইবাদত করলে কবুল না করে ফেরত দিতে পারেন না, যেইভাবে দোয়া করলে কবুল না করে ফেরত দিতে পারেন না, আল্লাহ যেইভাবে আমল করলে ঈমান আনলে কবুল না করে ফেরত দিতে পারেন না, যেইভাবে আপনাকে মানলে গায়বী মদদ নাজিল করা আপনার দায়িত্ব হয়ে যায়, যেইভাবে আপনাকে মানলে আখেরাতে আপনার জান্নাত দেওয়ার ওয়াদা হয়ে যায়, সেইভাবেই আমাদেরকে সঠিক ইসলাম মেনে চলার তৌফিক সস্ত্রীক সপরিবারে সারা জীবনের জন্য দান করুন। দয়ার সাগর আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে যায় দরদি আম্মা জানের কথা, মনে পড়ে যায় দরদি আম্মা জানের কথা, নিজে না খেয়ে মা বাবা কেমন করে আমাদেরকে খাওয়াই দিতে, প্রতিবেশী বাড়িতে মা বেড়াতে গিয়েছেন একটা জিলাপি অথবা আপেল আম্মাকে খেতে দিয়েছেন, মনে পড়ে গেছে কলিজার টুকরার কথা, প্রতিবেশীকে বলে বোন আমার মনে কিছু নেবেন না আমার কলিজার টুকরা, সন্তান ছাড়া আমি কিছু খেতে পারি না। প্রতিবেশীর মেহমানদারি করার সেই জিলাপি এবং আপেলটা আসলে বেঁধে নিয়ে দুঃখিনী মা সন্তানের মুখে তুলে দিয়েছি, বাবা বাজারে গিয়ে একটু বাদাম ভাজা খেতে মন চেয়েছে, বাবা বাদাম হাতে নিয়েছে মুখের মধ্যে দেবে, মনে পড়ে যায় কলিজার টুকরা ছেলে মেয়ের কথা, কেমন করে খাবো আমার সন্তান, খাওয়া হলো না বাবার ওই খাবারটা বাদাম ভাজাটা পকেটের ভিতরে তুলে নিয়ে ডান হাতে কলার কাদি বাম হাতে দুধের ভাণ্ড নিয়ে বাবা বাড়ির দিকে রওনা দেয়। পাশের বন্ধুরা বলে বৃদ্ধ বসে বাম হাতে কলা ডান হাতে দুধ নিয়ে কোথায় যাও, বাবা বলে আমার সন্তানগুলো রাতের বেলা দুধ কলা ছাড়া ভাত খেতে পারে না, কিভাবে শুনলে কোন ভাবে চললে সন্তান বড় হবে ভালো হবে, কোন স্কুলে কোন কলেজে কোন মাদ্রাসায় পড়ালে কোন ওয়ালির কাছে নিয়ে গেলে আমার সন্তান ওলি হয়ে যাবে, আমার সন্তান আমার চাইতেও বড় হবে, এটাই ছিল বাবা মায়ের টার্গেট। ওই দরদি মা বাবা যাদের কবরে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, যাদের আব্বা মা বেঁচে আছেন আল্লাহ হায়াত বাড়িয়ে দেন,
রোগ ব্যাধি থাকলে আমাদের মাফ করে দেন, ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দেন, বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করে দেন, মামলাগ্রস্তদের মামলা মুক্ত করে দেন, আল্লাহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, ছাত্রছাত্রীর মেধা খুলে দেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দেন, শ্রমিক মজুরদের শ্রম মজুরিতে বরকত দেন, সিএনজিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক মজুর কৃষক কুলি হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর সমস্ত শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী সর্বস্তরের সর্বপেশার মানুষগুলোর জন্য দোয়া করি, পুরুষ মহিলা যে ইনসান এবং সর্বনেতৃস্থানীয় ব্যক্তিগুলো মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত বিরোধী দল সরকারি দল সর্বস্তরে আলে মোনামা উড়িয়া উড়িয়া প্রশাসন বিচার বিভাগ কর্মচারী কর্মকর্তা সকস্ত আলে সমস্ত আলে মোনামা উড়িয়া উড়িয়া সবাইকে আপনার পক্ষে নবীজির পক্ষে কোরআন সুন্নার খেলাফতের পক্ষে সৈনিক বানিয়ে দিন, সৈনিক বানিয়ে দিন, সৈনিক বানিয়ে দিন, দুনিয়াতে বিপদ মুক্ত করেন, আখেরাতে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাই দেবেন, এমন ভাবে ঈমান আমল আকীদায় পরিপূর্ণ হওয়ার তৌফিক আমাদের দান করবেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি জীবন ভর গুনাহ করেছি, আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না, একজন মানুষ পাওয়া যাবে না আমাদের মতো বড় গুনাহগার। নবী রাসূল আলাইহিস সালাম নিষ্পাপ মাসুম ছিলেন, তারপর আপনার কাছে হাত তুলে বলতেন আল্লাহ আমাদের আত্মার উপর আমরা জুলুম করেছি, নবীগণ কেমনে জুলুম করে আল্লাহ, জুলুম করলে তোমার জালেম হয়, জালেমদের তো হেদায়েতই আপনি করেন না, নবী হয় কেমনে। আল্লাহ নবী রাসূলগণ তাদের বেনিয়াজি তাদের পক্ষ থেকে আপনার কাছে নিজেকে সারেন্ডার করার পদ্ধতি উম্মতকে শেখানোর জন্য হাত তুললেই বলতেন আমরা জুলুম করেছি, হাত তুললে বলতেন আমরা অপরাধ করেছি। আল্লাহ নিষ্পাপ মাসুম নবী যদি এভাবে বলে আমরা কে আল্লাহ, আমরা কে, আমাদের তো গুনার কোনো যোদ্ধা নেই, গুনার কোনো শেষ নেই। তবে আমরা একটি আশ্বাস পেয়েছি, আপনি বলেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, যত গুনাহ হয়ে যাক গুনার জন্য নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে তোমাদের গুনাগুনি মাফ করে দেব, গুনার জায়গা নেকিতে ভরে দিব, এক সেকেন্ড সময় আমার লাগবে না। আল্লাহ এই কথা তো আপনার, ওই আশায় আশ্বস্ত হয়ে ওই বিশ্বাসে বিশ্বস্ত হয়ে হাজারো লাখ গুনায় হাবুডুবু খাওয়ার পরেও, গুনার সাগরে হাবুডুবু খাওয়ার পরেও লজ্জা না পেয়ে শরম না পেয়ে পাগলের মতো বার বার আমরা ধরুনাতেই বার বার আপনার কাছে তওবা করি। আপনি বলেন বান্দা বান্দিরা মা বাবা যখন দেখে সন্তান আরামে ঘুমায় আছে, ঘুমন্ত সন্তানের দিকে না গিয়ে মা বাবা নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, সন্তান যদি কেঁদে ওঠে কাজকর্ম ফেলে দিয়ে বাবা মা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নেই, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি দুনিয়ার সামান্য নিয়ামতের স্যাম্পল পেয়ে যদি ওরা আরামের ঘুম ঘুমিয়ে যায়, ওরা যদি পাগল হয়ে যায় শান্তির বিলাসিতায় ডুবিয়ে যায়, ওদের দিকে আপনার কুদরতি নজর কেন আসবে? ওই বান্দা বান্দি যখন কেঁদে ওঠে আপনার দরবারে আপনি বলেন আমি তার গুনার দিকে তাকাই না রে, তার গুনা খাতার দিকে না তাকাই, ওদেরকে আবার কুদরতি কোলের মধ্যে উঠাই আদর করতে শুরু করি, ওদের গুনাগুলি মাফ করে দিয়ে গুনার জায়গা নেকিতে ভরে দিয়ে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে মেহমান বানিয়ে দেই। আল্লাহ আপনার ওই আশ্বাসে আশ্বস্ত হয়ে ওই বিশ্বাসে বিশ্বস্ত হয়ে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা ক্ষমা চাই, দোয়া করি জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের জীবনের নেক আশা পুরা করে দেন। মরণ আসবে আল্লাহ, হতে পারে আজকে জীবনের শেষ মুনাজাত।
এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছবো কিনা আমরা জানি না, এক সেকেন্ডের গ্যারান্টি নেই। এইমাত্র লক্ষ কোটি টাকার মালিক, এইমাত্র বাড়ির মালিক, গাড়ির মালিক, কত জমির মালিক, এইমাত্র জীবন প্রদীপটা নিভে যাবে, আমাদের সন্তানগুলো একবারও বলবে না বাবাকে রেখে দাও, বড় কষ্ট করে আমার বাবা বাড়ি বানিয়েছে, আমার স্ত্রী বলবে না আমার স্বামীকে রেখে দাও, আমার স্বামী বড় কষ্ট করে আমার জন্য বাড়ি বানিয়েছে, সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে যখন আমাদের লাশটা নামিয়ে ফেলবে মসজিদের ভাঙা পালকিতে শোয়ায় দিয়েছ কিনি, শোয়ায় দিয়ে জীবনের শেষ গোসল, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেবে, এতদিন হাত ছিল নড়াতে পেরেছি, আজ হাত আছে নড়ে না কেন, এতদিন পা ছিল গোসলখানায় গিয়ে গোসল করেছি, আজ পা নড়ে না কেন, কে আমাকে লাজওয়াব করে দিল, কে আমাকে নিস্তেজ করে দিল, কে আমাকে গোসল করাচ্ছে, ছোট্ট মাসুম গুলো পাগলের মতো কাঁদবে বাবা বাবা বলে, ডাকে সারা না পেয়ে বারবার মায়ের কাছে গিয়ে বলবে মা আমার বাবাকে একবার বাবা বলে সকালবেলা ডেকেছিলাম, আমাকে আদর করে বুকে জড়িয়ে কত আদর দিয়েছিল, মুখে চুমু দিয়েছিল, বিকাল বেলা আমার বাবাকে বারবার ডাকি গো মা আমার বাবা কেন ডাকে সারা দেয় না, হাত কেন বাড়িয়ে দেয় না, আদর করে বুকে জড়িয়ে নেয় না, কেন আমাকে মুখে চুমু দেয় না মা, আমার বাবাকে সাদা কাপড় পরে বাধা দিও কেন, আমার বাবাকে চারজন চার কাঁধে করে কোথায় নিয়ে যাই, ও আমার মা আমার বাবাকে আর বাড়িতে আসবে না, আমার বাবাকে আর আদর করে মসজিদ নিয়ে যাবে না, দরদি মা বলবে বাবা তোমার আব্বা এমন এক দেশে যাচ্ছে সারা জগৎময় খুললে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না, আজ থেকে তুমি এতিম হয়ে গেছো বাবা, তোমার মা বিধবা হয়ে গেছে, বাজার ঘাট কোন জায়গায় আর তোমার বাবার অস্তিত্ব পাওয়া যাবে না, আল্লাহ যে কবর দিকে উসমান গনি জিন্ন রাইল দুইজনের অধিকারী জান্নাতের সার্টিফিকেটধারী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওসমান গনি কেঁদে কেঁদে পাগল হয়ে যেতেন, ওই কবরে ওই বাঁশ বাগানে পুকুর পারে বাঁশের ঝাড়ে শিয়াল কুকুরের আড্ডা খানাই, গরমের কালে ফ্যান না দিয়ে ভাপসা গরমের ভিতরে, শীতের কালে লেপ কাঁথা না দিয়ে ঠান্ডা কোন কোণে বিছানাই মাটির বিছানাই, বর্ষার কালে কবর ভরা পানির ভিতরে ছেড়ে দেবে, কেমনে থাকবো ওই কবরে যে কবরে মা থাকবে না বাবা থাকবে না, কবর থেকে আমি মাসার পর্যন্ত সকল মঞ্জিল গুলিতে আল্লাহ আপনার দয়াতে আমাদের নেগাবাদী করবেন, মরণের কালে আনছি তো মরণ দেবেন না, বেইমানি মরণ দেবেন না আল্লাহ, আমাদের দেলে মুখী কালিমা তো তাইয়েবা জারি করে দিবেন, আপনার হাবিবের চেহারা মুবারক বারবার স্বপ্নে এবং রুহানি হারতে দেখিয়ে দিবেন, হাক্কানি আলেম হাক্কানি ওলি মুমিনে কামিল মুসলিমে কামিল না বানায়ে, আমাদেরকে আমাদের একজন ভক্ত পুরুষ মহিলা যে ইনসানকে আপনি কবরে নেবেন না আমার আল্লাহ, কবুল করুন আল্লাহ কবুল করুন মোদের কামনা, মুমিনে কামিল না বানায়া মুসলিমে কামিল না বানায়া ওলিয়ে কামিল না বানায়া, বারবার স্বপ্নে এবং রুহানি হালতে
আপনার নবীকে না দেখাইয়া ওলিদের সাথে জান্নাতি ঘোষণা না দিয়া গো আল্লাহ আমাদের এবং আমাদের এক দেড় ভক্ত পুরুষ মহিলা ইনসান একজন মুসলমান কেউ কবরে নিবেন না। দরদে আল্লাহ হলিদ বাড়ি এলাকার সমস্ত মানুষগুলিকে আপনি জান্নাতি মানুষ বানিয়ে দেন, সমস্ত বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি থেকে তাদের হেফাজত করেন, আসমানি বালা আসমানে উঠায় নেন, জমিনি বালা জমিয়ে দাবায় দেন, করোনা ভাইরাস সহ সকল বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি থেকে সবাইকে হেফাজত করেন। পুরুষ মহিলা যিনি ছান সর্বস্তরের মানুষগুলিকে আপনি আপনার শান্তিপূর্ণ খাঁটি ইসলাম মানার তৌফিক দেন। দয়াল সাগর আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, মেম্বার ভাইরা, চেয়ারম্যান ভাইরা, আমাদের সম্মানিত মুরব্বিনে কেরামিগণ সবাই দোয়া চেয়েছেন, আমি সকলের জন্য দোয়া করছি। এই তাহাজ্জুদ মুহূর্তে দেশ বিদেশ থেকে হাজারো হাজার মানুষ আমাদের সাথে যোগ দিয়েছে, আয়লা দেশ বিদেশ থেকে যারা এখনো পর্যন্ত আমাদের সাথে লাইভে বসে রয়েছে, আল্লাহ সবাইকে আমার দোয়ার মধ্যে শরিক করছি, সবাইকে জান্নাতি মানুষের কবুল করেন, নেক আশা পুরা করে দেন, সকলে আপনজনদের কবর জান্নাত বানিয়ে দেন, যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দেন, আমরা যারা বেঁচে আছি সকলের নেক হায়াতকে বাড়িয়ে দেন, ছেলে মেয়ে যা দিয়েছেন সবাইকে ওলিয়া উলিয়ার মাকাম দান করেন, আয় আল্লাহ আমার হুজ্জাতুল্লাহ বিন আশরাফ সিদ্দিকীকে ওলির মাকাম দান করেন, সকল নবজাতককে ওলির মাকাম দান করেন, আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার সন্তুষ্টির পথে খেলাফতের পক্ষে ইমাম মাহদি আসলামের পক্ষে কবুল করেন, ইমাম মাহদি আসলামের নেতৃত্ব যদি সারা দুনিয়ার মধ্যে আপনি কোরআন সন্ন্যার জঙ্গিপনামুক্ত খেলাফত কায়েম করে দেন, আমাদের জান মান আপনার সন্তুষ্টির পক্ষে কবুল করে নেন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে এই বাংলা ভারত পাকিস্তান সহ সারা পৃথিবীর কোন দেশে কে কোন দল করে, কে কোন দেশ নিয়ে আছে জানতে চাই না, আমি জানতে চাই আপনি আলিমুল গায়ী, আপনি সবাইকে ছিন্নমূল পর্ব থেকে আল্লাহ পাক আপ লেভেল পর্যন্ত, একেবারে তৃণমূল পর্ব থেকে ভিলেজ পলিটিক্স থেকে শুরু করে আল্লাহ পাক উপর লেভেল পর্যন্ত সর্ব সেক্টরে আপনার কুদরত দিয়ে ওই সমস্ত মানুষগুলিকে নিযুক্ত করুন খেলাফতে পূর্ণমত্ত পর্যন্ত, যাদের কাছে দেশ জাতি ও আপনার পাঠানো সত্যিকারের ইসলাম নিরাপদ থাকবে। দয়ার সাগর আল্লাহ সমস্ত ছাত্রছাত্রী মেধা খুলে দেন, আল্লাহ আলেমুল আমাকে হক্কানি আলেমুল আলে মাকাম দান করেন, আয়াল্লাহ আমার মুরিদ মোতাকিদ ভক্তগুলো কষ্ট করে বিভিন্ন জায়গায় আসে এখানে কষ্ট করে এসেছে, আয়াল্লাহ এদেরকে আপনি ওলিয়াউলের মাকাম না দিয়ে কবরে নেবেন না। রব্বুল আলামিন আমি আশায় হাত নামাচ্ছি আপনি দয়া করে আমাদের দোয়া কবুল করেছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা মঙ্গল দুনিয়া আখেরাতে চান সমস্ত মঙ্গল আপনি আমাদেরকে দান করবেন, তিনি যত অমঙ্গল থেকে দুনিয়া আখেরাতে পানা চেয়ে থাকেন সমস্ত অমঙ্গল থেকে আমাদের জান মাল ইমান আমল আকীদাকে হেফাজত করবেন, নামাজ রোজা হজ যাকাত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাতগুলি পরিপূর্ণ আদায় করার তৌফিক দিবেন, খাঁটি ইমান খাঁটি ইসলাম খাঁটি আকীদায় পরিপূর্ণ করে নেবেন, আয় আল্লাহ পাক শ্বাস প্রশ্বাস রাস্তে মজ্জায় খুনের কাতরায় কাতরায় পশ্চিমের গুড়ায় গুড়ায় দশ লতিফা নাফস রু শের খফি আকফা কাল আবাতস খাক বাত সফল লতিফার ভিতরে আল্লাহ আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ জিকিরের ফয়েজ জারি করে দেন। আয় আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ইলমুত তাসাউফ ইলমুত শরীয়ত ইলমুত হাকিকত ইলমুত মারিফাত ইলমুত তরিকাত আয় আল্লাহ পাক ইলমুল জাহির ইলমুল বাতিন আল্লাহ পাক ইলমুল মান্তিক ইলমুল মুকাশিফা আয় আল্লাহ ইলমুল জাহির ইলমুল বাতিন সমস্ত ইলম ইলমুল কোরআন ইলমুল হাদিস ইলমুল বাদি ইলমুল মানি ইলমুল বালাগাত ইলমুল ফাসাহাত ইলমুল মান্তিক ইলমুল নাহু ইলমুল আয় আল্লাহ পাক ইলমুল কোরআন ইলমুল লুগাত সমস্ত ইলম আপনার কুদরতে এমনকি ইলমে লাদুন্নি আমাদেরকে দান করুন, ইলমুল আদুন্নি আমাদেরকে দান করুন, আয় আল্লাহ ইসমে আজম নসিব করুন, আমাদেরকে মেহরবানি করে সুলতানুল আজকার নসিব করুন, ফানাফির শায়খ ফানাফির রসুল ফানাফিল্লা বাকা বিল্লা পজিশন আমাদেরকে দান করুন, আতিউল্লাহ আতিউর রসুলুল্লাহ আমরা মিনকুম আল্লাহ হক্কানি ওলিদেরকে মেনে নবী নবীগণ আপনি এবং আপনাকে মেনে চলার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم আমার মালিক খলিক রব আমাদের হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদ ও এতিমখানা মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত হকের সাক্ষী হিসেবে হকের কেন্দ্র হিসাবে আপনি কবুল করুন, আল্লাহ মেহরবানি করে হকের দাওয়াতে এই হক শব্দটা আপনার নাম সত্য সত্যের দাওয়াত এই দাওয়াতি কাজে আমাদের সবাইকে আপনার পক্ষে নবীজির পক্ষে কবুল করুন,
আল্লাহুম্মা গফির লানা ফা ইন্নাকা খায়রুল গাফিরিন, আল্লাহুম্মা আরহামনা ফা ইন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা আরজুকনা হালালান তাইয়িবান ওয়া সিহাতাল মাউত ফা ইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা হাফিজনা ফা ইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা আরহামনা ফা ইন্নাকা খায়রুর রাহিমিন, উফাও বিদু আমরিনা ইলা আল্লাহ ইন্নাল্লাহ بصير بالعباد وفاوض حياتنا ومماتنا وصحاتنا كلها إلى الله إيماننا وإعتقادنا وآمالنا إلى الله إن الله بصير بالعباد فالله خيرنا حافظا وهو أرحم الراحمين بسم الله توكلنا على الله أن القوة لله جميعا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين وجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته বাবারা বাড়ি বাড়ি যাবেন, যারা তাহাজ্জুদ পড়বে যারা তাহাজ্জুদ পড়বেন, ফজর নামাজের আলাম দিয়ে শোবেন, পাঁচটায় উঠলেও ফজর নামাজ সুন্দরভাবে পড়তে পারবেন, অনেক ঘুম হবে, বেশি ঘুমের প্রয়োজন নেই, দয়া করে ফজর নামাজ মিস করবেন না, নামাজ কালাম পড়বেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, হক্কানি আলিমদের সাথে লেগে থাকবেন, ওলিদের সাথে লেগে থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলের নাম জঙ্গি সন্ত্রাসবিধি ওয়াল ডক্টর আশরাফ সিদ্দিকী, অথবা জঙ্গি সন্ত্রাসবিদ্যা পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী, অথবা সন্নি ওয়াজ বগুড়া লিখে সার্চ দিবেন, হাজার হাজার ওয়াজ আমাদের চ্যানেলে রয়েছে সৈভিনমুক্তভাবে, আপনারা নিজে শুনবেন, অন্যকে শোনাবেন, একটা আপনার প্রচেষ্টা যদি একটা মানুষ আল্লাহওয়ালা হয় তার পুরা জীবন নিয়ে কামের কপি আপনি বসে বসে পাবেন। আরেকটা বিষয় হলো, আপনারা ইচ্ছা করলে আমাদের মেমোরি কার্ড সংগ্রহ করতে পারেন, একটা মেমোরিতে প্রায় 300 ওয়াজ রয়েছে, একটা ওয়াজ যদি আপনি সরিয়ে দেন ওই একটা ওয়াজ একটা মানুষ আল্লাহওয়ালা হয়, আমার কাছে যেতে হবে না, আমি কোনো মানুষকে মানুষের বাহবাহ পেতে চাই না, কিছু পেতে চাই না, শুধুমাত্র সেদিন আল্লাহর সন্তুষ্টি পথে চলে, এটাই হলো মূল টার্গেট। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা মৃত্যুপর্যন্ত আল্লাহর সন্তুষ্টি পথে টিকে থাকতে চাই, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।